মধ্যে লালবাতি জ্বলে উঠল ইসরায়েলেরও। নেতানিয়াহুর উপর হামলা, ইসরায়েল জুড়ে বিমান পরিবহন বন্ধ ঘোষণা, ইসরায়েল লেবানন যুদ্ধের বড় আপডেট, প্রথমবার প্রাণ সংশয়ে পড়েছেন নেতানিয়াহু, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ল ইসরায়েল, ভাগ্যিস প্রাণ রক্ষা নেতানিয়াহুর, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হত্যার বদলা নিতে ইয়েমেন সরাসরি নিশানা করল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। আমেরিকা থেকে নেতানিয়াহু দেশের মাটিতে পা রাখতে বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেন। প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হলেও এই ঘটনার পর ইসরায়েলের সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী 31 অক্টোবর পর্যন্ত ইসরায়েলে বিমান পরিষেবা বন্ধ ঘোষণা। ইউরোপের সঙ্গে সবগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে। হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। এর জেরে ইসরায়েল সরকার তাদের আকাশ সীমা 31 অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে এবং ইউরোপের সঙ্গে সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। রবিবার ইসরায়েলি মিডিয়ার তথ্যমতে ইসরায়েলের দখলকৃত অঞ্চলের আকাশ সীমা বন্ধের পাশাপাশি ইউরোপের সঙ্গে সবগুলো ফ্লাইট আগামী 31 অক্টোবর পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে। এর আগে এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া তিনি জানিয়েছিলেন যে ইসরায়েল বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন যে ইয়েমেন থেকে তেল আবিবের ওই বিমানবন্দরে ফিলিস্তিন 2 নামের একটি দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যখন ইসরায়েলের অপরাধী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে পা রাখেন, ঠিক তখনই ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই বিমানবন্দরের পাশেই বিস্ফোরিত হয়েছে। বিবৃতিতে জেনারেল শারি আরও বলেছেন যে তারা নেতানিয়াহুর আগমনের সময় বেনগুনিয়ন বিমানবন্দরে ফিলিস্তিন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। হাসান নাসরুল্লাহর হত্যার বদলা হিসেবে এই হামলা চালানো হয় বলেও জানান তিনি। আর এই ঘটনার পর থেকেই দখলকৃত অঞ্চল থেকে ইউরোপ এবং ইউরোপ থেকে দখলকৃত অঞ্চলে চলাচলকারী সব ফ্লাইট বাতিল করেছে ইসরায়েল। নেতানিয়াহুর নিরাপত্তা আরও বাড়িয়ে গোপন আস্তানায় নেওয়া হয়েছে। এদিকে এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি এক বিবৃতিতে বলেছে, ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি অর্থাৎ ইএএসএ পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রভাব যথাযথ মনিটর করছে। এই অঞ্চলের আকাশে আক্রমণ বৃদ্ধি এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা গেছে, যা দখলকৃত ফিলিস্তিন এবং লেবাননের উপর বিমান পরিবহনের নিরাপত্তাকে প্রভাবিত করছে। এমন পরিস্থিতির কারণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে এই অঞ্চলে যুদ্ধাবস্থা বাড়ার আশঙ্কা রয়েছে, যা সিভিল এভিয়েশনের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এতেই নাকি সাময়িক বিমান পরিষেবা বন্ধ করা হয়েছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।